हेलो व्यूअर्स, वेलकम टू इनसाइड अफ तनवीन्स वर्ल्ड। अस्सलामु अलैकुम। आशा करछि आलहामदुलिल्लाह आपनारा सबाई अनेक भालो आछेन। आमार आजकेर व्लगटा हबे लाइटिंग्स निये। शिकागो बा पूरा विश्वेर विभिन्न जायगाय क्रिसमास टाइमे प्रत्येकटा शहरके विभिन्न भावे साजिए तोले। तो आमि जेहेतु शिकागोते थाकि, ताई आमि आमार শহরের এবং আশেপাশে বিভিন্ন জায়গায় কিছুটা ঘুরেছি, তো লাইটিং ক্লিপসগুলি নিয়েছি। সেই সাথে আমি একটা ড্রাইভ থ্রু লাইটিং দেখতে গিয়েছিলাম, তার অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করব। আজকে লাইটিং দেখতে দেখতে আপনাদের সাথে আমি আমার 2020 ইয়ারটা কেমন গেল তা শেয়ার করব। এই যে আমরা এখন ড্রাইভ থ্রু লাইটিংসে এসেছি। 2020 আসলে এমন একটা বছর, এটা ভিতর দিয়ে না যাওয়া পর্যন্ত আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ আগাম উপলব্ধি করতে পেরেছিল। যদিও অনেকেই কিছুটা পেরেছিল, কিন্তু সত্যিকারভাবে এরকম একটা সিচুয়েশন আমরা প্রত্যেকেই ফেস করব আমার মনে হয়, ওটা এতটুকু গভীরতা আমি ফিল করতে পারিনি। তো প্রথম যখন লকডাউনের কথা আসছিল, তখন আমি অবাক হচ্ছিলাম কেমন করে হতে পারে এরকম একটা জিনিস, পুরো বিশ্বের সব দেশ একসাথে লকডাউনে বসে থাকবে ঘরে, কেউ কোথাও যাবে না, কিছু করবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে, কেমন করে চলবে এই পৃথিবীটা। অনেক প্রশ্ন, অনেক হতাশা, অনেক কিছু নিয়ে শুরু করেছিলাম। প্রথম 2 উইকস আমার একদম মনে হতো আমি স্বপ্ন দেখছি, একটু পরে আমার হয়তো স্বপ্নটা ভেঙে যাবে। আমি আমার বিভিন্ন ব্লগে আমার উপলব্ধির কথা শেয়ার করেছি। আসলে সত্যি আমি প্রথম 2 উইকস আমার মনে হতো আমি স্বপ্ন দেখছি, কখনো আমার স্বপ্নটা হয়তো ভেঙে যাবে। তারপর আস্তে আস্তে অভ্যস্ত হলাম। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মানুষকেই যে যার যেমন সিচুয়েশনেই থাকুক না কেন, ওটাতে যেন জীবনযাপন করতে পারে সেরকম তৌফিক দিয়ে ফেলেন। আমারও তার ব্যতিক্রম হয়নি আলহামদুলিল্লাহ। আমি অনেক সুন্দরভাবে আমার প্রত্যেকটা সময়কে কাটিয়েছি। আমার কাছে মনে হয়েছে এরকম একটা বছর আমার জীবনে আরেকবার আসবে কি না আমি জানি না, তবে এই বছরটাকে আমি আমার নিজের বিভিন্ন কাজে এটাকে আমি নিয়োজিত করব। তাই আমি প্রত্যেকটা সময় আমি হতাশা আসতে চাইলেও আমি হতাশাকে প্রোটেক্ট করেছি। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থেকেছি, আমি যদিও আমার যে পেশা যে কাজ আমি করতে পারছি না, কিন্তু আমি অন্যভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। এই ইউটিউবিং করা, এটা আমার এই ফ্রি টাইমটাকে আমি কাজে লাগানো এই উদ্দেশ্য করেই শুরু করেছিলাম। ভেবেছিলাম আমি আমার ভিতরে যা কিছু ক্রিয়েটিভিটি আছে, যা কিছু পজিটিভিটি আছে, যা কিছু আমি অর্জন করেছি, তা এর মাধ্যমে আমি সারা বিশ্বের মানুষের মাঝে ছড়িয়ে দিব। কারো না কারো বিন্দু পরিমাণ হয়তো উপকার হতে পারে, আমার মোটিভেশন হয়তো কাউকে একটু হলেও মোটিভেটেড করতে পারে। তাই শুরু করেছি এই ইউটিউব জার্নি। যদিও এই জার্নিটা দেখলে মনে হয় এটা আবার কি, কিন্তু আসলে এটা এত সহজ একটা জার্নি না। এই জার্নিটা শুরু করার জন্য আমার মনে হয় আমার মতো একজন মানুষের এই ফ্রি টাইমটা দরকার ছিল, তা না হলে এত সময় দিয়ে এখানে আমি এটা করার সুযোগ হতো না। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর। আমি চেষ্টা করছি একটা কিছু ভালো করে সময়কে সুন্দর করে যাপন করার জন্য। এই প্যান্ডেমিক টাইমটাকে আমার স্মৃতির মণিকোঠায় তুলে রাখার জন্য, যেন আমরা ভবিষ্যতে এটা নিয়ে সুন্দর সময়টার কথা চিন্তা করতে পারি। তবে অনেক 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 দোয়া এবং ভালোবাসা এবং শ্রদ্ধা, যেসব পরিবারে অনেক কঠিন সময় গিয়েছে, যারা অনেককে হারিয়েছেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন, তাদের জন্য আন্তরিক সমবেদনা। আসলে প্রত্যেককে আল্লাহ বিভিন্নভাবেই পরীক্ষা করবেন। এখন আমাদের উপরে যে পরীক্ষা আল্লাহ রেখেছেন, এই পরীক্ষায় যেন আমরা প্রত্যেকেই উত্তীর্ণ হতে পারি।
এই দোয়া আমার সবার জন্য, আমার নিজের জন্য, আমার নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজন, ভাই বোন, দেবর ননদ সবার জন্যই রইল। সবার জন্য এই শুভকামনা রইল, এই নতুন বছর যেন আমাদেরকে সুন্দরভাবে সামনের দিকে যাওয়ার পথ তৈরি করে দেয়, এবং আমরা যেন ধৈর্যশীল হয়ে উঠি, আমরা যেন অস্থিরতায় না ভুগি। আমরা আমাদের যে সময়টাই যখনই যাক না কেন জীবনে, যেন ওই সময়টাকে খুব সুন্দরভাবেই কাটাতে পারি, কারণ সময়টা একবার চলে গেলে ওটা আর কখনোই ফেরত আসে না। ওটা তাই আমার মনে হয় প্রত্যেকটা সময়কে সুন্দরভাবেই উদযাপন করার জন্য চেষ্টা করতে হবে। আশা করছি আপনাদের এই ড্রাইভ থ্রু লাইটটা ভালো লাগছে। আমি জানি না আমি আমার কথা আপনাদেরকে বোর করছে কি না, কিন্তু আমার মনে হলো 2020 অনেকের কাছে অনেকভাবে হয়তো খারাপ কেটেছে, কিন্তু আমি দেখেছি আমার যতটুকু কেটেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে। আমি আমার নিজের মতো করে পরিবারকে সময় দিয়ে, নিজেকে সময় দেওয়ার সুযোগ পেয়েছি। ইউজুয়ালি দেখা যায় বছরের যখনই কোনো একটা বন্ধ আসে আমরা কোথাও যাই না, হয় কেউ আসে, সবসময়ই ব্যস্ত থাকা হয়, নিজের জন্য আর কোনো সময়ই পাওয়া যায় না। তাই আমার কাছে, আমরা যেহেতু আল্লাহর তরফ থেকে এই প্যান্ডেমিকটা পেয়েছি, এই ঘরে বসে একা থাকার সুযোগটা পেয়েছি, তাই আমার মনে হচ্ছে আমি এটাকে পরিপূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। ইনশাল্লাহ বাকিটা সময় আল্লাহ যেন আমাদের সাথে সহায় থাকেন, আমাদের, আমাকে এবং আমার পরিবারবর্গকে এবং সারা বিশ্বকে যেন এই কঠিন বিপদের থেকে বাঁচান, এবং সবাইকে আল্লাহ একটা করোনামুক্ত, একটা ভাইরাসমুক্ত পৃথিবীতে আবার যেন আমরা নতুনভাবে জীবনযাপন করতে পারি সেরকম তৌফিক দান করেন। আল্লাহর কাছে এইটুকু প্রার্থনা, আমাদের সমস্ত দুঃখ, দুর্দশা, গ্লানি আল্লাহ যেন মুছে দেন। আমরা যে ধৈর্য ধারণ করেছি এই প্যান্ডেমিকের মাধ্যমে, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর সময় দান করুন। এই দোয়াই আমি আমার জন্য এবং পুরো পৃথিবীর সব মানুষের জন্যই করছি। তো অনেক সুন্দর একটা লাইটিং শো। ইউজুয়ালি লাইটিং মানেই অনেক আনন্দ, অনেক ভালো লাগা, কিন্তু আমি এবার যখনই যেখানে লাইটিং দেখেছি তখনই আমার কাছে মনে হয়েছে লাইটিংয়ের মধ্যে কোনো আলো নেই, আলোর মধ্যেও আলো নেই। জানি না কেন মনে হয়েছে, মনে হচ্ছে আমার মনটা বেশি ভালো নেই, হয়তো আলোর মধ্যেও আলো নেই। ইউজুয়ালি এই সময়টা প্রত্যেকে অনেক আনন্দ করে কাটান, এখনও ঘরে বসে যে যার মতো করেই আনন্দ করেছে, আমিও করেছি। আমি আমার সন্তানদেরকে, আমার স্বামীকে নিয়ে বেশ সুন্দরভাবেই সময় কাটিয়েছি। আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়েছি, আমরা বসে মাঝে মধ্যে গল্প করেছি, মাঝে মধ্যে বাইরে গিয়েছি, অনেক সুন্দর কেটেছে। এটা ইউজুয়ালি অনেক কমই হয়, তো তাই আমার আর কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কেটেছে 2020। আশা করছি আপনারা এনজয় করছেন লাইটিংসগুলি, সুন্দর ছিল, বেশ ভালোই লাগছিল। ওখানে একটা রেডিওর সাথে কানেকশন ছিল, সব হলিডে সংসগুলি হচ্ছিল, যদিও ওটা আমরা দিতে পারছি না, তাই আমি আমার মতো একটা মিউজিক দিয়ে এলাম এখানে। এরপর এখন আমি ছোট ছোট বিভিন্ন ক্লিপস শেয়ার করব, অল্প কিছু শিকাগো ডাউনটাউন আর একটু লিংকন পার্ক জু দূর থেকে। আশা করছি আপনাদের আমার এই চেষ্টাটা ভালো লেগেছে, আমার জীবনের অভিজ্ঞতাটা আপনাদের কেমন লেগেছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতাও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এখানে আমি বলে রাখছি, যারা আমার সাথে, আমার বন্ধু হয়ে
আমাকে সব সময় উৎসাহিত করছেন, সাহায্য করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যারা এখনও আমার সাথে সংযুক্ত হননি, আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার যে কোনো কাজ আপনাদের ভালো মন্দের সব অভিমতগুলি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, ওভাবে আমি আমার নিজেকে ইম্প্রুভ করব। আর 2020 এই ইউটিউবিং এসব করতে গিয়ে আমি আমার কিছু ফ্রেন্ড পেয়েছি নতুন করে, ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ওদের মাধ্যমে আমি অনেক কিছুতে উৎসাহিত হচ্ছি, অনেক কিছুতে আমি খুব ভালো ফিল করছি। আমার আর নিজেকে খুব বেশি একা লাগছে না এই ইউটিউবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। আর বাকিদের যারা দূর থেকে আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি আপনারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, এখানে থাকবে বাকিটাতে অল্প কিছু শিকাগো ডাউনটাউনের ক্লিপস। যদিও ওই দিন একটু স্নো পড়ছিল, খুব ভালো সুন্দরভাবে কোনো কিছু আমি ফুটিয়ে তুলতে পারিনি, তারপরেও আমার শহরটা কেমন সেজেছে খুব সামান্য করে দেখানো। আর লিংকন পার্ক জুটা আমি একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো আপনারা ভুলবেন না আমাকে আপনাদের অভিমত জানাতে, কেমন লাগলো আমার অভিজ্ঞতার গল্প এবং এই লাইটিংস সব কিছু মিলিয়ে। আপনারা আপনাদের অভিমত জানিয়ে আমার পাশে থাকবেন, সব সময় উৎসাহিত করবেন, এই আশা রাখছি। ইনশাল্লাহ ভালো থাকেন, আবার দেখা হবে আবার নতুন ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থভাবে নিরাপদভাবে 2021কে যেন সুন্দরভাবে উদযাপন করতে পারেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।